পাঁচটি কথা, পাঁচটি বাক্য আপনার স্বামীকে কখনো এমন কোনো পরিস্থিতি আসুক আপনি বলবেন না। কারণ আপনি পাঁচটা, এই পাঁচটি বাক্য যদি বলে ফেলেন, বলে ফেলার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এজন্য আপনাদেরকে বলতে চাই, এখানে যারা স্বামী আছেন, স্ত্রীদেরকে গিয়ে বলবেন, আজকে হুজুর বলে দিয়েছে পাঁচটি কথা বলা যাবে না। পাঁচটি বাক্য কোনো স্ত্রীর মুখ দিয়ে যদি বের হয়ে যায়, কোনো স্ত্রী যদি বলে ফেলে স্বামীকে, বুঝে নেবেন সে মহিলাটা, সে স্ত্রীটা জাহান্নামী। এজন্য যারা এখানে স্বামী আছেন তাদেরকে বলবো, যারা আমার কথাগুলো শুনছেন সবাইকে বলবো, পাঁচটি কথা কোনো স্বামীর সাথে কোনো স্ত্রীর বলা যাবে না। পাঁচটি কথা যদি আপনি বলে ফেলেন আপনি জাহান্নামী হয়ে যাবেন। মা, আপনাকে বলছি, আপনি পাঁচটি কথায় স্বামীকে জীবনের কোনো মুহূর্তে এমন কোনো সিচুয়েশন আসুক না কেন, এমন কোনো পরিস্থিতি আসুক না কেন, আপনার মুখে যেন এই পাঁচটি কথা না বের হয়। আপনি যদি পাঁচটি কথা থেকে নিজেকে হেফাজত করতে পারেন, আপনি আশা করা যায় আপনি জান্নাতি হয়ে যাবেন। এক নাম্বার, স্বামীর অর্থনৈতিক ব্যাপারে স্বামীকে কটাক্ষ করে কোনো কথা বলা যাবে না। স্বামীর অর্থনৈতিক ব্যাপারে, স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কোনো স্ত্রী কটাক্ষ করে কোনো কথা বলতে পারবেন না। কারণ এমনিতেই আপনার স্বামীর মাথায় টেনশন ক্রিয়েট হয়ে আছে, টেনশন তৈরি হয়ে আছে, আমার সংসার আমাকে চালাতে হবে, আমাকে উপার্জন করতে হবে। এই যে উপার্জনের মাধ্যম, উপার্জনের অর্থনৈতিক ব্যবস্থা, এইটা নিয়ে আপনি কখনো কটাক্ষ করে বলবেন না, বরঞ্চ আপনি তাকে আশ্বাস দেবেন, আপনি তাকে ভরসা জোগাবেন, ভরসা যুগিয়ে যুগিয়ে কথা বলবেন। তাহলে এক নাম্বার, স্বামীর সাথে অর্থনৈতিক ব্যাপারে কোনো কটাক্ষ করে কোনো কথা বলবেন না। কারণ আপনি যখন অর্থনৈতিক ব্যাপারে আপনার স্বামীকে কটাক্ষ করে কথা বলবেন, আপনার স্বামীর হৃদয়ে আঘাত লাগতে পারে। আর আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্টি হয়ে যায়, রসুল বলেছেন যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো, তা আল্লাহর কাছে ভালো হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। এজন্য আমরা যারা আমাদের বাড়িতে যারা মা বোন আছে তাদেরকে বলতে চাই, অবশ্যই আপনারা নিজেদের স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করে কোনো কথা বলবেন না। কারণ ছেলেরা সব সহ্য করতে পারে, কটাক্ষ করে কোনো কথা সহ্য করতে পারে না। এজন্য আপনারা চেষ্টা করবেন কখনো যেন নিজের অজান্তেও, মুখের ভুলেও, মুখের স্লিপ অফ টানেও যেন বের হয়ে না যায়, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নাম্বার দুই, অন্যের সামনে নিজের স্বামীর কোনো খারাপ গুণ আলোচনা করবেন না। আমরা যারা ছেলে মানুষ আছি, যারা স্বামী আছে এখানে, আপনারা সব পছন্দ করি, কিন্তু নিজের দোষ ত্রুটিগুলো যখন অন্যের সামনে নিজের স্ত্রী হয়ে বলে বেড়ায়, এটা কোনো স্বামী মানতে পারে না। এই জন্য আমি বলতে চাই, মায়েরা যারা আছেন, মায়েদের ভিতরে এই বদভ্যাসটা খুব বেশি। কারণ কয়েকজন মেয়ে এক জায়গায় হলেই অন্য কোনো কথা, বা আমার স্বামীর এটা হয়েছে, আমার স্বামীর ওটা হয়েছে, আমার স্বামীর এটা ভালো না, আমার স্বামীর এটা ভালো না, তাহলে ভালোটা হলো। এই জন্য মাদেরকে বলতে চাই, এই খারাপ গুণগুলো, স্বামীর যত খারাপ গুণই থাক, অন্য কোনো মানুষের সামনে সেটা আলোচনা করার প্রয়োজন নাই। আপনার স্বামীর একটা গুণ, খারাপ গুণ আছে, সেটা আপনার স্বামীকে বলুন, স্বামী আপনার এটা খারাপ গুণ, আপনি এটা ত্যাগ করেন। অবশ্যই স্বামী বুঝবে, ত্যাগ করবে, কিন্তু আপনি সেই গুণটা মানুষের সামনে যখন বলে বেড়াবেন, আপনার স্বামীর হৃদয়ে আঘাত লাগবে, এই আঘাত দিয়ে কোনো কথা বলা যাবে না। তাহলে নাম্বার দুই, অন্য মানুষের সামনে পারলে নিজের স্বামীর গুণটা আলোচনা করা, বদগুণটা আলোচনা করা যাবে না। নাম্বার তিন, স্বামীর কাজের ব্যাপারে কটাক্ষ করা যাবে না। আপনার স্বামী কাজ করে, হোক সেটা কুলিগিরি, হোক সেটা দর্জিগিরি, হোক সেটা রিক্সা চালক, আপনাকে সে রোজগার করে খাওয়াচ্ছে, এটাই তো অনেক, অনেকে তো রোজগার করতে পারে না। এজন্য স্বামী যেই রোজগারই করুক না কেন, সে স্বামী যে কাজই করুক না কেন, আপনাকে সে কাজকে নিয়ে গর্ববোধ করতে হবে, হালাল পন্থায় গর্ববোধ করতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মহিলা আছে, ও তোমার কাজ হলো এটা, এটা তো নিম্ন শ্রেণীর লোকের কাজ, আমার মতো মেয়ে দেখে তোমার সংসারে পড়ে আছে, এই সমস্ত কথা বলা যাবে না। এই সমস্ত কথা যে মেয়েরা বলবে তারা জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমরা তিন নম্বর জানতে পারলাম, স্বামীর কাজের ব্যাপারে কটাক্ষ করা যাবে না। নাম্বার চার, সব ব্যাপারে অভিযোগ করা যাবে না, সব ব্যাপারে অভিযোগ করা যাবে না। আমাদের মেয়েদের ভিতরে দেখবেন প্রত্যেকটা বিষয়ে অভিযোগ করার একটা বদভ্যাস তাদের ভিতরে রয়ে গেছে, প্রত্যেকটা বিষয়ে অভিযোগ তারা তোলে, কিন্তু এই অভিযোগটা করবেন না। আপনি যদি বেশি বেশি অভিযোগ করেন, আপনার স্বামীর মেজাজ, মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে।
এজন্য যতটুকু পারেন নিজে সহ্য করার চেষ্টা করবেন, না পারলে সেটা স্বামীর কাছে অভিযোগ করবেন। কিন্তু আপনি এই ঠুনকো বিষয় নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে স্বামীর কাছে অভিযোগ করবেন, বেশি বেশি অভিযোগ করার কারণে আপনার স্বামীর মন মেজাজ বিগড়ে যেতে পারে। এজন্য ও বেশি বেশি অভিযোগ করা যাবে না। এই চারটি বিষয় নাম্বার, আর পাঁচ হলো ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় সমস্যা তৈরি করা যাবে না। ছোট ছোট বিষয় যেমন ধরেন আপনার সংসারে ছোট ছোট বিষয় নিয়ে আপনি আপনার স্বামীর সাথে বাড়িতে প্রবেশ করতে না করতেই আপনি এমনভাবে বলতেছেন যেন বাড়িতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, এরকম করে কোনো কথা, ছোট ছোট বিষয়গুলো স্বামীকে বলে সেটাকে বড় বিস্তার করে সমস্যা তৈরি করা যাবে না। আপনার ভিতরে যদি পাঁচটা অভ্যাস থাকে আপনি বুঝে নেবেন আপনি জাহান্নামে। এজন্য যাদের ভিতরে পাঁচটা অভ্যাস রয়েছে ত্যাগ করার চেষ্টা করেন, আর যারা করেন না তাদের তো আলহামদুলিল্লাহ। এজন্য আমি বলতে চাই এই পাঁচটি অভ্যাস আমাদেরকে ত্যাগ করতে হবে। মা বোনেরা যারা আছেন পাঁচটা অভ্যাস ত্যাগ করেন, পাঁচটি অভ্যাস যদি আপনি না ত্যাগ করেন আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি অভ্যাস মাদেরকে ত্যাগ করার তৌফিক দিক করেন। আমিন।